দুই মোরগের একটা হলো অম্বিকীয় প্রকৃতির বাবা ধ্রুব, আর একটা হলো ক্ষারীয় প্রকৃতির বাবা ধ্রুব। এখন বলা হচ্ছে যে অম্বিলীয় প্রকৃতির বাফার যে সকল বাফার দ্রবণের পিএইচ এর মান 7-এর কম তাকে অম্বিলীয় প্রকৃতির বাফার দ্রবণ বলে। দেখো এই অম্বিলীয় প্রকৃতির বাফার দ্রবণ এই প্রস্তুতিটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। আমরা অম্বিলীয় প্রকৃতির বাফার একটু উদাহরণ দেখি। অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম, অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেট এর মিশ্রণ অর্থাৎ অম্লীয় প্রকৃতির বাফার হবে দুর্বল অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড একটু দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিডের যে লবণ হবে, এখানে সোডিয়াম যুক্ত অর্থাৎ লবণ, দুর্বল অ্যাসিডের যে লবণ সেটা নিঃসৃত সবল। তাই অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্ষেত্রে হবে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এর সাথে যদি সবল লবণের মিশ্রণ ঘটাতে পারে, সবল লবণের মিশ্রণ, তাহলে দুর্বল অ্যাসিডের সাথে সবল লবণের মিশ্রণ হলেই আমার অম্লীয় প্রকৃতির বাফার হবে। যে প্রকৃতির বাফার দ্রবণ সেটা দুর্বল হইতে হবে। যদি অম্লীয় প্রকৃতির বাফার হয় তাহলে অ্যাসিড দুর্বল, যদি ক্ষারীয় প্রকৃতির বাফার হয় তাহলে ক্ষার দুর্বল। যেহেতু আমাদের অম্লীয় প্রকৃতির বাফার, তাই এখানে সবল অ্যাসিড এবং এর বিপরীতটা ওই অ্যাসিডের লবণ হইতে হবে সবল। আমরা একটু দেখি, আরো একটু দেখি, এর সাথে সোডিয়াম অক্সাইড একটু মিশ্রণ ঘটায় তাহলে আমাদের সেটাও অম্লীয় প্রকৃতির বাফার হবে এই C2O4। অক্সালিক অ্যাসিড সোডিয়াম অক্সালেট, অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট, কার্বনিক অ্যাসিড H2CO3, এর সাথে যদি সোডিয়াম বাইকার্বনেট আমরা মিশ্রণ ঘটাই এটাও অম্লীয় প্রকৃতির বাফার দেবো। ঠিক আছে, এবার লেখো অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের প্রস্তুতি। অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের প্রস্তুতি, প্রস্তুতি সাধারণত দুর্বল অ্যাসিড ও সবল ক্ষার এর মিশ্রণ দ্বারা অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ প্রস্তুত হয়। দুর্বল অ্যাসিড প্লাস সবল ক্ষার দ্বারা, মিশ্রণ দ্বারা, এর মিশ্রণ দ্বারা, ক্ষার এর মিশ্রণ দ্বারা, ক্ষার এর মিশ্রণ দ্বারা আমাদের মূলত অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ প্রস্তুত করা হয়। আমরা একটু দেখি, দুর্বল অ্যাসিড কি তাহলে অ্যাসিটিক অ্যাসিড, এর সাথে সবল ক্ষার কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো মিশালে কি হবে সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি। খেয়াল করো এই যে দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের সাথে এই দুর্বল অ্যাসিডের সবল লবণ কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের না, এই দুটোর মিশ্রণই হলো আমার অম্লীয় প্রকৃতির বাফার, অম্লীয় প্রকৃতির বাফার। এবার দেখো অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এটা লেখা শেষ। এরপরে আর কিছু লেখা লাগবে না এখানে, এই পর্যন্ত আর লেখা লাগবে না, এবার ক্রিয়া কৌশল লেখা লাগবে। এটা জাস্ট দেখানো হচ্ছে যে দুর্বল অ্যাসিডের সাথে সবল ক্ষার বিক্রিয়ায় যে সবল লবণ তৈরি হয়, সেই সবল লবণ এবং এই দুর্বল ক্ষার মিলেই আমার অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ। ঠিক আছে, মানে এটা তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এটা দেওয়া থাকবে। অ্যাসিটিক অ্যাসিড দেওয়া থাকলো, ধরলাম অ্যাসিটিক অ্যাসিড দেওয়া থাকলো 20 মিলি, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকলো 10 মিলি, বলবে এই দুটো বিক্রিয়া করলে কোন প্রকৃতির বাফার দ্রবণ তৈরি হবে, খেয়াল করে ভালো করে। তাহলে এখান থেকে 20 মিলি আর এটা 10 মিলি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন 10 মিলি, এর 10 মিলির সাথে বিক্রিয়া করবে না 20 মিলির সাথে, 20 মিনিট থেকে 10 মিনিট নেবে, খেয়াল করো। তাহলে অ্যাসিটিক অ্যাসিড 20 - 10 = 10 মিলি অবশিষ্ট থাকবে, আর এই 10 মিলি থেকে 10 মিলি বিক্রিয়া করবে না, এ অবশিষ্ট থাকবে কত, 0, এও হবে 10, এও হবে 10 মিলি। তাহলে দেখো তো পাত্রে অবশিষ্ট আছে কি কি, অ্যাসিটিক অ্যাসিড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, আর আছে সোডিয়াম অ্যাসিটেট, মোট আর পানি। তাহলে আমার মোট আয়তন সেইটা 10 10 10 30,
আগেও ছিল 30 এখনো 30, কিন্তু মাঝে কে নেই সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এই দুটো দেওয়া থাকবে, তোমার বলবে কোন প্রকৃতির বাফার দ্রব। ঠিক আছে, দেখো অম্লীয় প্রকৃতির বাফার দ্রব মানে ক্রিয়া কৌশল, অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো যে অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ হিসেবে, অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ হিসেবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণকে বিবেচনা করে, অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ হিসেবে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এর মিশ্রণকে বিবেচনা করে, এবং উহারা পাত্রে, এবং উহারা পাত্রে বিবেচনা করে, এবং উহারা পাত্রে নিম্নরূপে আয়নিত হয়, নিম্নরূপে আয়নিত হয়, দেখো খেয়াল করো এখানে অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, সে কতটুকু আয়নিত হবে, যেহেতু দুর্বল সে মাত্র 2-3% বিয়োজিত হবে বা 5% হলো সর্বোচ্চ, তাহলে এ হলো দুর্বল, বললাম এ 5% বিয়োজিত হলো। আর সোডিয়াম অ্যাসিটেট একটা সবল আছে যে 100% বিয়োজিত হয়, দেখো অ্যাসিটেট অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয় সোডিয়াম অ্যাসিটেট অ্যাসিটেট আয়ন দিচ্ছে, সোডিয়াম অ্যাসিটেটও বিয়োজিত হয় অ্যাসিটেট আয়ন দিচ্ছে, তাই না, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, দুজন দুটো অ্যাসিড ও ক্ষার দুইটা বিয়োজিত হয় একই ধরনের আয়ন দিচ্ছে, খেয়াল করো অ্যাসিটিক অ্যাসিড দুর্বল সে বিয়োজিত হয়ে যে আয়ন দিচ্ছে, সোডিয়াম অ্যাসিটেট সবল সে বিয়োজিত হয়ে একই আয়ন দিচ্ছে, কিন্তু 100% আর 5% এই যে 100% অ্যাসিটেট আয়নের বিয়োজনের প্রভাবে এই অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনটা আরো কমে যায়, এই যে 5% হয়েছিল এ তখন 5% হয় না, মানে এর 100% এর গুণ হবে পরে বিয়োজন 5% থেকে কমে সর্বোচ্চ 2-3% হয়, হ্যাঁ এই যে 2-3% হওয়া একে বলা হয় সময়ন প্রভাব, তাহলে একটা আয়নের প্রভাবে আর একটা আয়নের বিয়োজন মাত্রা যখন কমে যায় তখন তাকে বলা হয় সময়ন প্রভাব, আর এই সময়ন প্রভাবের কারণে বিয়োজন মাত্রা হ্রাস পায়, বুঝতে পেরেছ, এ হলো 100% বিয়োজিত হয় আর 2-3% বিয়োজিত হয়, এর 100% এর প্রভাবে এর এই বিয়োজন মাত্রা আরো কমে যায়, ধরলাম এই 100 টাকা দিলো আর 5 টাকা দিলো, তাহলে কার মূল্যায়ন হবে 100 টাকা, এখন এ বলছে আমি 100 টাকা দিচ্ছি আর 5 টাকা দিচ্ছে, ওর ওই 5 টাকা দেওয়ার ক্ষমতা আরো কমে যায়, দে আমার তো নাম হচ্ছে না তো আমি দেবো কেন, ওর ওই ঘনমাত্রা মানে বিয়োজন মাত্রা আরো কমে যায় 2-3% হবে, একে বলা হয় সময়ন প্রভাব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো বাইরে থেকে এখন বাফার দ্রবণে কি বাইরে থেকে কি যোগ করলে কি হয়, সামান্য মাত্র অ্যাসিড সংযোগ, আমরা একটু অ্যাসিড সংযোগ করে দেখি, দেখো বাইরে থেকে বাহির হতে সামান্য পরিমাণ অ্যাসিড সংযোগ, অ্যাসিড অ্যাসিডের কি আয়ন আছে, দেখো অ্যাসিডের H+ আয়ন দ্রবণে বিদ্যমান অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট এই দুটো অ্যাসিটেট আয়নের মধ্যে এইটা কি অ্যাসিটেট আয়ন মানে আমার হলো সোডিয়াম অ্যাসিডের থেকে প্রাপ্ত না, কারণ 2-3 আর 100 টা, তাই বলা হচ্ছে এখানে অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, তাহলে বাইরে থেকে আমি যদি অ্যাসিড সংযোগ করি অ্যাসিডের H+ আয়ন দ্রবণে বিদ্যমান অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে আমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, তাহলে আমি যে অ্যাসিড H+টা দিচ্ছি অ্যাসিডের যে H+ দিচ্ছি ওটাকে ধরে ফেলছে কে, অ্যাসিডের আয়ন, দেখো H+ আমি যদি অ্যাসিড যোগ করে দেখি pH এর মান কি হবে, pH এর মান কমবে কমবে,
কারণ অ্যাসিড যোগ করলে পিএইচ কমে, যখন পিএইচ কমার জন্য এইচ প্লাস দিচ্ছি, ওই অ্যাসিডের আয়ন ওই এইচটাকে ধরে ফেলছে, ধরে পিএইচ টাকে আর কমতে দিচ্ছে না, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। তাহলে দেখো এই একমুখী অ্যাসিটিক অ্যাসিড যে আর বিয়োজিত হচ্ছে না, অর্থাৎ বলা হচ্ছে যে বাইরে থেকে অল্প মাত্রায় যখন অ্যাসিড সংযোগ করছি, অ্যাসিডের এইচ প্লাস আয়নকে কে ধরে ফেলছে, অ্যাসিডের আয়ন ধরে অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। এখানে একটা কথা উল্লেখ করতে হবে, অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড, ক্লিয়ার? এবার দেখো বাইরে থেকে সামান্য মাত্রায় ক্ষার সংযোগ, বাহির হতে সামান্য মাত্রায় ক্ষার সংযোগ, ক্ষারের কি আয়ন আছে, ক্ষারের ওএইচ মাইনাস। দেখো আমরা জানি যে ওএইচ মাইনাস আয়ন দান করে সে হলো ক্ষার। বিভিন্ন মতবাদ আছে, আরহেনিয়াস লুইস আছে, ব্রোনস্টেন লাউরি আছে, তাহলে ওএইচ আয়ন দান করছে সরি যেকোনো একটা ক্ষার ওএইচ আয়ন দিচ্ছে। ওএইচ আয়ন আমাদের এই যে পাত্রে, এটা একটা বাফার দ্রবণের সলিউশন, এখানে যে এইচ প্লাস আয়ন আছে না, এই এইচ প্লাস আয়ন ওইটাকে ধরে ফেলবে। ওএইচ আয়ন যদি বৃদ্ধি পায় বাফার দ্রবণে, তাহলে পিএইচ এর মান কি হওয়ার কথা, বাড়ার কথা না, কিন্তু ওই ওএইচটাকে এইচ প্লাস ধরে ফেলছে। এইচ প্লাস ধরে ফেলে অবিয়োজিত বা পানি তৈরি করছে, পানি পিএইচ কত সাত, ফলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা বাইরে থেকে যখন ওএইচ আয়ন দান করছি, ওএইচ যোগ করছি মানে ক্ষার যোগ করছি, তখন এই ক্ষারের ওএইচটাকে ধরে ফেলছে কি এইচ প্লাস, এইচ প্লাস ওই ক্ষারের ওএইচটাকে ধরে আমার পিএইচ পানি তৈরি করছে। পানি পিএইচ কত নিরপেক্ষ না, বাড়বেও না কমবেও না। এখন খেয়াল করো এখানে এইচ প্লাস কটা আছে, মাত্র দুই থেকে তিন পার্সেন্ট, দুই থেকে তিন পার্সেন্ট। এখন দশটা যদি ক্ষার যোগ করে, তাহলে এইচ প্লাস কি দশটা সাপ্লাই দিতে পারবে বা দশ পরিমাণ পারবে না। এই জন্য এই অবস্থায় যখন তুমি এইচ প্লাস ক্রমাগত এইচ প্লাস চলে এসছিস ওখানে, তখন এই অ্যাসিটিক অ্যাসিড আবার বিয়োজিত হচ্ছে। আমরা কিন্তু বলে দিচ্ছি যে অ্যাসিটিক অ্যাসিড অবিয়োজিত, কিন্তু যখন প্রয়োজন হচ্ছে এইচ প্লাস ঘাটতি হচ্ছে পাত্রে, তখন এই অ্যাসিটিক অ্যাসিড আবার বিয়োজিত হচ্ছে। এটা দেখি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই অ্যাসিটিক অ্যাসিড আবার বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর এইচ প্লাস আয়ন দিচ্ছে। এই হলো আমার বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আবার একটু দেখো, তাহলে বাইরে থেকে যখন সামান্য মাত্রায় অ্যাসিড সংযোগ করব, অ্যাসিডের এইচ প্লাস আয়ন দ্রবণে অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, আমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, যেটা আর বিয়োজিত হবে না। বাইরে থেকে যদি সামান্য মাত্রায় ক্ষার সংযোগ করি, ক্ষারের ওএইচ আয়ন দ্রবণে উপস্থিত এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি তৈরি করবে, ফলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন এই যে এইচ প্লাস ঘাটতি পড়বে, কারণ এইচ প্লাস তো কম পরিমাণ বিয়োজিত হচ্ছে, এই এইচ প্লাস এর ঘাটতি পূরণ করার জন্য আমার অ্যাসিটিক অ্যাসিড আবার বিয়োজিত হবে, হয়ে অ্যাসিটেট আয়ন আর এইচ প্লাস আয়ন দান করবে। এই হলো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তাহলে দেখো আমরা বাফার দ্রবণে যখন অ্যাসিড সংযোগ করছি, অ্যাসিডের এইচ প্লাস আয়ন এই অ্যাসিডের আয়নের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, অ্যাসিটিক অ্যাসিড। আর যখন বাফার দ্রবণে ক্ষার সংযোগ করছি, ক্ষারের ওএইচ মাইনাস আয়ন এই এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে পানি। এই হলো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক।